জিরো আছে, এখন আমরা পিএইচ চেক করবো মাটির, ঠিক আছে? তো আমরা হচ্ছে মাটিতে ঢুকিয়ে দিই যতটুকু সম্ভব হয়। এটা এভাবে আমাকে রাখতে হবে মিনিমাম। আসসালামু আলাইকুম দর্শক, আজকে হচ্ছে এই যে মিথুন ভাইয়ের আলুর জমি দেখতে আসলাম, তো এখানে হচ্ছে আমরা এটা পিএইচটা টেস্ট করতে আসলাম যে পিএইচের কী অবস্থা আছে, মাটির পিএইচ মানে ক্ষারত্ব কী পরিমাণ আছে এটা একটু দেখার জন্য আসলাম। তো সেটা দেখার জন্য আমরা একটা মেশিন ইউজ করবো, মেশিন এটা দিয়ে একটু এটা হচ্ছে পিএইচটা মাপবো এই মেশিন দিয়ে, এটা ইনপুট করতে হবে আমাদের পিএইচ মিটার। তো এটার তিনটা কাজ করবে, হচ্ছে লাইট চেক দিবে, তারপর হচ্ছে কী পরিমাণ ময়েশ্চার মানে পানি সেচ দেওয়া লাগবে কিনা এটা চেক করতে পারবেন, আর মাটির পিএইচটা চেক করতে পারবেন। 100% একুরেট পাবেন না, হয়তো 19-20 এরকম পাবেন আর কি, যে পিএইচটা একটা ধারণা পাওয়া যাবেন আর কি যে কী পরিমাণ আছে। তো দেখি আমরা চেক করি, চলেন। এটা হচ্ছে মিথুন ভাই, অবশ্যই পিএইচ চেক করার আগে জমিতে পানি দিবেন, বা যে মাটিটা পরীক্ষা করবেন মাটিতে তো পানি দিয়ে নেবেন, আর এটাতে পানি দেওয়া আছে যার কারণে আমরা এখানেই করব। তো মিটারটা একটু খোলেন, মিটারে কিছুই নেই, শুধু হচ্ছে মিটারটাই আছে, এই দুটো দণ্ড দেখতে পাচ্ছেন আর এই মিটার। তো এটা হচ্ছে আমরা এখানে দিব, এখানে লাইট মোডে আছে, আর এটা ময়েশ্চার। আগে ময়েশ্চারটা আমরা একটু দেখি মাটিতে ময়েশ্চার কী পরিমাণ আছে। হ্যাঁ, সেচ দেওয়া হয়েছে, ময়েশ্চার ফুল আছে, মানে ময়েশ্চার ঠিকঠাক আছে, সেচ লাগবে না। যদি এটা রেড সিগন্যালে থাকতো, ওই সিগন্যালটা যদি রেড হয়ে যেত তাহলে আপনার হচ্ছে সেচ দেওয়া লাগবে, আর যেহেতু সবুজে আছে সেহেতু সেচ দেওয়া লাগবে না, সেচ ঠিকঠাক আছে। আর যদি এটা উপরে চলে যেত তাহলে ময়েশ্চার বেশি আছে, এটা সেচটা আরও উপরে দিলেও চলবে। তো মনে হয় বিষয়টা বুঝতে পারছেন, যদি দাগটা রেড সিগন্যালে থাকে, দেখেন ড্রাই রেড সিগন্যালে থাকে, তাহলে আপনাকে হচ্ছে সেচ দিতে হবে জমিতে, আর যদি সবুজে থাকে তাহলে হচ্ছে সেচ দিতে হবে না, ঠিক আছে। আর যদি এর উপরে উঠে যায়, মানে 3 পর্যন্ত যদি থাকে তাহলে সেচ দিতে হবে, আর 4-এর উপরে থেকে গেলে হচ্ছে সেচ লাগবে না, ঠিকঠাক আছে। আর যদি 7-এর উপরে চলে যায় তাহলে সেচ আরও পরে দেওয়া লাগবে, যতক্ষণ না 3-এর নিচে নামতেছে। মনে হয় বিষয়টা বুঝতে পারছেন, মিটারের অবস্থাটা কী চলতেছে দেখতেছেন। তো ময়েশ্চার ঠিক আছে, এরপর আমরা দেখবো হচ্ছে পিএস, এটা আবার তুলে নিব। তুলে নেওয়ার পর এটা দেখেন জিরো হয়ে গেছে, এটা এখন জিরো হয়ে আছে। তো আমরা এখানে হচ্ছে এটা ময়েশ্চার চেক করার জন্য এটা লাইট, দেখেন এটা এখানে আছে, সূর্যের আলো কী পরিমাণ হিট আছে সেটা দেখাচ্ছে। তারপরে আছে যেটা হচ্ছে পিএস, পিএস জিরো আছে, এখন আমরা পিএস চেক করবো মাটির, ঠিক আছে? তো আমরা হচ্ছে মাটিতে ঢুকিয়ে দিই যতটুকু সম্ভব হয়। এটা এভাবে আমাকে রাখতে হবে মিনিমাম 5 মিনিট, মিটার আস্তে আস্তে উঠতেছে, তো উঠতে থাক। এই মুহূর্তে আমরা একটু দেখি, মিটুন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আলুটা লাগাইছেন কতদিন হয়েছে? এই জমিতে কি আপনি শুকনো গোবর দিছিলেন? না, এটা জৈব দেয়া হয়েছে। শুধু জৈব? কিসের জৈব দিছেন? আপনার আছে যে এশিয়া জৈব দিলাম, আর আছে আপনার মাঝে মাঝে জৈব দিলাম। আচ্ছা, কতটুক জমিতে কতটুক জৈব দিছেন? আপনার আছে এই জমি আছে আপনার 1 একর মতো। আচ্ছা, তো আপনার যে আছে জৈব দিছি আছে 7-10 বস্তা মতো, 6-7 বস্তা মতো দিছি। 6-7 বস্তা, 7 বস্তা হলে হচ্ছে 350 কেজির মতো। হুম হুম, 40 কেজির বস্তা। আর 40 কেজির বস্তা? 40 কেজির বস্তা। আচ্ছা, 3 বস্তা তো হচ্ছে 3-4 বারে 280 কেজির মতো দিচ্ছেন, ঠিক আছে। আমরা দেখি পিএসটার কী অবস্থা, পিএসটা চেক রাখছি। তো এটা এটার বিষয়টা আপনাদের ক্লিয়ার করি, এখানে যেটা দেখতেছেন এটার পিএস কিন্তু এখন ওঠে না, এটা আর আরও সময় রাখবো। তো এটা নিয়ে টেনশনের কিছু নেই, একবারে খারাপ যে মাটি তা না, ভালো যে তাও না, আছে মোটামুটি। তো এটাতে আর কিছু জৈব দিতে হবে, জৈব দিলে হচ্ছে এটা এটা পিএসটা উঠে যাবে। তো আমরা আবার চেক করবো, এটা দিয়ে দেখব কি হয়, তো সেই মতো অপেক্ষা করুন। আর যারা হচ্ছে এই পিএস মিটারগুলো চাচ্ছেন, যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করলে হয়তো পিএস মিটারটা ব্যবস্থা করে দিতে পারবো, যেহেতু ইনপুটটা আমরা করতেছি, আমরা নিজেরা এটি ইনপুট করতেছি, তো সেই ক্ষেত্রে পিএস মিটারটা হয়তো আপনাদের দিতে পারবো।